রাজের ঘুম এসে চোখে ভর করলো। কালকে রাতে তো ঠিক করে ঘুমোতেই পারিনি, ফুপির দেয়া জিনিসগুলো দেখতে দেখতেই অর্ধেক রাত পার হয়ে যায়। ওহি, বন্যা, সাফাত আর নোমান এসে দেখে কণা গাড়ির সিটে মাথা হেলিয়ে গভীর ঘুমে মগ্ন, যা দেখে চারজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমাদের চিন্তায় ফেলে এই মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওইদিকে আমরা চারজন হন্যে হয়ে তাকে সারা মেলা খুঁজে বেড়াচ্ছি। ওকে কিছু ওকে কিছু বলো না, হয়তো ক্লান্ত ছিল তাই চলে এসেছে, দেখছো না এখানেই ঘুমিয়ে পড়েছে, ওকে আর ডাকার দরকার নেই। ও আমার বোন হলেও মনে হচ্ছে আপনার দরদ বেশি। অবভিয়াসলি আমি কণাকে তোমার থেকে বেশি ভালোবাসি। মার থেকে মাসির দরদ বেশি আর কি। কণার ক্ষেত্রে কিন্তু মাসির দরদটাই বেশি, কণার মা ওকে সহ্য করতে পারে না, ওকে তোমার মা ওকে কত ভালোবাসে। এখন তোমার সাথে ঝগড়া করার মুড নাই, সবাই গাড়িতে ওঠো। ওহি ডাকে আমার ঘুম ভাঙে, পিটপিট করে চোখ খুলি, চার চারটা মুখ আমার দিকে ঝুঁকে আছে দেখে হক চকিয়ে যাই। আমি আমতা আমতা করে বলি, কি ব্যাপার, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সত্যি করে বলতো, কালকে রাতে তুই ঘুমিয়েছিলি? মানে আমার জানা মতে তোর ঘুম খুব পাতলা, একটু হালকা শব্দ হতেই তোর ঘুম ভেঙে যায়, আর আজকে আমরা চারজন সেই কখন থেকে তোকে ডেকেই চলেছি কিন্তু তোর কোনো পাত্তাই নেই। ও আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম, তোমরা থাকো, বাই। আমি চলে আসতে নিলেই বন্যা আমার হাত ধরে টেনে আমার সিটে বসিয়ে দেয়। কি ব্যাপার বলতো, তোর ব্যবহার আজকে আমার গন্ডগোল লাগছে, মেলায় যাওয়ার জন্য তুই সব থেকে বেশি এক্সাইটেড ছিলি, আর তুই মেলা থেকে হুট করে চলে এলি। তোর সব প্রশ্নের উত্তর কালকে ভার্সিটিতে দেব, আমার এখন অনেক ঘুম পাচ্ছে, আমি গেলাম। কথাটা বলেই দৌড়ে বাসার ভেতরে ঢুকে পড়লাম, দরজা খোলাই ছিল তাই ঢুকতে অসুবিধা হয়নি। এক দৌড়ে রুমে চলে এলাম, ঘুমের জন্য চোখ দুটো জ্বালা করছে, চোখ মুখে পানি দেওয়ার দরকার। হাতের জিনিসগুলো রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম, একেবারে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলাম, চুরির প্যাকেটটা নিয়ে বিছানার ওপর বসলাম। বিছানার ওপর বসতেই আমার নজর যায় বেড সাইড টেবিলের ওপর, সেখানে একটা র্যাপিং পেপারে মোড়ানো বক্স। আমি কৌতূহলবশত বক্সটা হাতে নিই, বক্সটার উপর বড় বড় অক্ষরে আমার নাম লেখা, বুঝতে পারলাম এই গিফট আমার জন্যই কেউ রেখে গেছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে আমাকে গিফট কে পাঠাবে, ভাবনা চিন্তা দূরে ঠেলে দিয়ে গিফট বক্সটা খুলে বেরিয়ে এলো একটা লাল শাড়ি আর সাথে লাল কাছের চুড়ি, একটা শিউলি ফুলের মালা, এক পাতা টিপ, লাল লিপস্টিক আর কাজল। এগুলো দেখে আমার চোখ চড়ক গাছ, এই গিফটগুলো আমাকে কে দিতে পারে? শাড়ির ভাঁজে একটা চিঠি পেলাম, চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। প্রিয় ধুলিকণা, তুমি এত মন খারাপ করে থাকো কেন বলতো? কে বললো তোমার প্রিয় মানুষ নেই? তোমাকে একটু খারি না, পাগলের মতো ভালোবাসার মানুষ আছে, তোমাকে মন খারাপ করে মানাই না, তোমাকে রাগি ফেসেই মানাই। আমি তো চাই তোমার রাগে দহনে পড়তে, এতদিন তোমার ভালোবাসায় দহনে পড়েছে, এখন না হয় তোমার রাগে দহনেই পড়লাম, ইতি তোমার ভালোবাসা। ও গড, কেই পাগল, আমি তাকে চিনি না আর সে আমাকে নিজের ভালোবাসা বলে দাবি করছে, কিন্তু ছেলেটার পছন্দ আছে বলতে হবে, সবগুলো জিনিসই দারুণ হয়েছে। বিকেলবেলার রুম থেকে বের হতেই আম্মুর সামনে পড়ে যাই, আমাকে কিছু বলতে যাবে তার আগে ফুপিকে দেখে ভয়ে চুপসে যায়, শুধু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়, যার অর্থ যত ওড়ার উড়ে নে, তোর ফুপি তো আর এখানে সারা জীবন থাকবে না, একবার তোর ফুপি যাক, দেখ পরে তোর কী হাল করি। আমি আম্মুর দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ছাদে চলে যাই। আমার আর তর সইছে না, কখন তোর প্রেয়সীর সাথে দেখা করাবি? খুব তাড়াতাড়ি, তার আগে আমার কিছু মানুষের সাথে হিসাব চুকানো বাকি আছে, যাদের জন্য আমার প্রেয়সী প্রতিনিয়ত কষ্ট পেয়েছে, তাদেরকে দাম তো দিতেই হবে, আমার প্রেয়সীর প্রত্যেকটা অস্ত্র ফোটার মূল্য তাদেরকে দিতেই হবে। মহিলাটি ছেলেটির চোখ মুখ দেখে ভয় পেয়ে যায়, ছেলেটির চোখ থেকে যেন আগুন ঝরছে, অতিরিক্ত রাগের ফলে ছেলেটির নাক মুখ লাল হয়ে গেছে, ছেলেটির হাত মুষ্টিবদ্ধ, ঝরে ঝরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। সাদের রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছি, হঠাৎ করে আমার মন ভালো হয়ে গেল কেন? ছেলেটা চিঠি পড়ে কেউ আমাকে পাগলের মতো ভালোবাসে এটা জেনে, আমি তো চাইতাম আমাকে কেউ একটুখানি ভালোবাসো, তাহলে ছেলেটার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করছে না কেন? আমি কি অন্য কাউকে ভালোবাসি? যাকে, এসব ভেবে
ফুরফুরে মেজাজটা বিগড়ে দিতে চাই না। হঠাৎ মৃদু বাতাস বইতে শুরু করলো। কি ভেবে যেন খোপা করা চুলগুলো খুলে দিলাম। বাতাসের সাথে চুলগুলো উড়ছে, কিছু চুল চোখে মুখে আছড়ে পড়ছে, চুলগুলো কানের উপরে গুঁজে দেওয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুহূর্তটাকে খুব উপভোগ করছি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে যদি মন কাঁদে, তুমি চলে এসো চলে এসো এক ভরসায়, যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক ভরসায়, এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়ায়। একসাথে অনেকগুলো পদধ্বনি শুনে আমি গান গাওয়া বন্ধ করে দিই। বোঝার চেষ্টা করছি কারা এসছে। অভিযান, এই মেয়েটাকে, অনেক সুন্দর গান গায় তো। রনি ভাইয়ের গলা শুনে চমকে যাই আমি। তাহলে কি আভিয়ান ভাইয়ের বন্ধুরা এসছে? এখন যদি তারা আমাকে এখানে দেখে তাহলে কেমন বিস্তর একটা ব্যাপার ঘটবে। ভার্সিটির কেউ জানে না যে আমি আভিয়ান ভাইয়ের কাজিন। আমাকে এখানে দেখলে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেটা আমি চাইছি না। এটা নিয়ে আভিয়ান ভাইয়া পরে ঝামেলা করবে। ফুপি এখানে আছে, তাই আমি চাইছি না কোনো রকম ঝামেলা হোক আমাকে নিয়ে। ছাদের লাইট অফ করা, তাই ছাদ মোটামুটি অন্ধকার। আমি চুলগুলো এলোমেলো করে মাথায় ভালো করে ওড়না টেনে দিলাম। রেলিং থেকে নেমে দিলাম ভোদৌড়। এক দৌড়ে ওনাদের পাশ কাটিয়ে নিচে চলে এলাম। আমি জানি ওনারা আমার যাওয়ার দিকে হা হয়ে তাকিয়ে আছে। হা করে তাকিয়ে থাকতে থাকতে মশা গিলে ফেলুক, তাতে আমার কি দোস্ত? মেয়েটা কে ছিল? এই রকম ভূতের মতো দৌড়ে চলে গেল কেন? আমাদের ভূত ভেবে ও ভূতের মতো দৌড়ে চলে গেছে। আভিহান একটু হাসার চেষ্টা করে কথাটা বলল। মানে? ও ভূতে ভয় পায়। আমাদের বাসায় আর আমি ছাড়া কেউ রাতে ছাদে আসে না। আজকে এতগুলো মানুষ একসাথে দেখে ভূত ভেবে দৌড়ে চলে গেছে। লাইক সিরিয়াসলি, আমার ভূত? কথাটা বলেই সবাই ছাদ কাঁপিয়ে হাসি শুরু করে। ও তোর কে হয়? কাজিন। তোর কাজিনের নাম কি? কি ব্যাপার ফাহিম, আমার কাজিনের ব্যাপারে তোরা তো কিউরিওসিটি কেন? প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? ফাহিম একটু হাসার চেষ্টা করে মাথা চুলকে বলে, তুই তো জানিস আমি কনাকে পছন্দ করি। শুধুমাত্র তোর কথাই কনাকে এখনো প্রপোজ করি নাই। ওকে দেখতে অনেকটা কনার মতো, আর ওর গানের গলাটাও অনেক সুন্দর। তোদের কি আমি আমার কাজিনের প্রশংসা করার জন্য ডেকে এনেছি? সবাই একসাথে বলে, না। তাহলে যে কাজের জন্য এনেছি সেই কাজটা ঠিক করে কর। মামা, তোমার কাজিনের প্রশংসা করছি বলে তোমার এত জ্বলছে কেন? সামথিং সামথিং। হ্যাঁ, আভিহান তার বন্ধুদের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। সবাই ভয়ে চুপসে যায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি ওই চিঠির প্রেরকটাকে, আর এত সুন্দর গিফট কে দিল? তখনই ধপ করে আমার পাশে কেউ শুয়ে পড়ল। প্রথমে ভয় পেলেও পরে ওহিকে দেখে শান্ত হয়ে যাই। তলে তলে ভালোই টেম্পু চালাও দেখছি। মানে? এখন তো বোঝাই যায় না আমি কি বলি। আমরা জিজ্ঞেস করলে এখন তো মানে মানেই করবা। ওহির বাচ্চা ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে ক্লিয়ার করে বল কি বলতে চাইছিস। তুই তো তলে তলে ভালোই প্রেম করছিস, তোর সে প্রেমিক পুরুষ তোকে গিফটও করছে। মানে? এগুলো তুই কোথায় পাইলি? আমি ওহির হাতে ওই চিঠির প্রেরকের দেয়া জিনিসগুলো দেখে চমকে যাই। আমি আমতামতো করে বলি, কই বাবু, আবার মেলা থেকে নিয়েছি। মেলা থেকে কিনছিস, ভালো কথা। তাহলে এভাবে আমতা আমতা করছিস কেন? কোথায় আমতামতা করছি? তুই হঠাৎ করে এমনভাবে প্রশ্ন করলে যে আমি চমকে গেছি। আচ্ছা বাদ দে, তোর পছন্দ কিন্তু সেই। এখন থেকে শপিং করতে গেলে আমি তোকেই নিয়ে যাব। আচ্ছা এখন যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? আরে বাপ, তোরে আমি তাড়িয়ে দিলাম কই, জাস্ট যেতে বলছি। ফুটবল স্যার যে অ্যাসাইনমেন্ট দিয়েছে তা শেষ করে ফেলেছিস? আরে না, আমার তো মনেই ছিল না। উফ, স্যারটা এত পড়া যে কেন দেয়। যাই, বন্যাকে একটু প্যারা দিয়ে আসি,
আমি জানি ওই মাইয়া নোমান ভাইয়ের সাথে পীড়িতের আলাপ করতে করতে অ্যাসাইনমেন্টের কথা বেমালুম ভুলেই গেছে। ওদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে, সারাদিন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করে, দিনে 100 বার ব্রেকআপ করে, আবার দুজন দুজনকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। একদম ঠিক বলেছিস। হঠাৎ করে ইচ্ছে জাগলো আর্ট করার। প্রায় 1 বছর ধরে কোনো রকম আঁকাআঁকি করি না, অনেকদিন পর রং তুলি নিয়ে বসলাম। খট করে দরজা খোলার আওয়াজ হলো। আমার রুমে ওহি আর বড় আম্মু ছাড়া আর কেউ আসে না। বড় আম্মু দিনের বেলা আসে, রাতের বেলা আসে না, তাই দরজার দিকে তাকিয়ে মানুষটাকে দেখার প্রয়োজন মনে করলাম। না দেখেই বলে ফেললাম, ওহি তুই না একটু আগে গেলি আবার চলে এলি, 2 মিনিটের জন্য তোর রুমে মন টেকে না? আমি ওহি না। আম্মুর কণ্ঠ শুনে আমি হতভম্ব হয়ে যাই। আমি কি ভুল শুনলাম নাকি, না আমি কল্পনা দেখছি? তাড়াতাড়ি হাতে একটা চিমটি কাটলাম। না এটা স্বপ্ন না, সত্যি। তাহলে কি আমি ভুল শুনলাম? আমি তাড়াতাড়ি দরজার দিকে তাকালাম। দরজার সামনে আম্মুকে দেখে আমি ভূত দেখার মতো চমকে যাই। এটা কি সত্যি আম্মু নাকি ভূত? আম্মু কোনো দিনই আমার রুমে আসে না। আমার 7 বছর বয়স পর্যন্ত এক আন্টির সাথে আমি এই রুমে থাকতাম। আন্টির ছেলে লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পর আন্টির ছেলে আন্টিকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর থেকে আমি আমার রুমে একাই থাকি, আর আম্মুকে কখনো আমার রুমে আসতে দেখিনি। আম্মু এক পা করে এগিয়ে এসে ঠিক আমার সামনে দাঁড়ায়। তোর মনে হয় না তুই বেশি বাড়াবাড়ি করছিস? তোর ফুফিকে দেখে তুই একটু বেশি উঠছিস। তোর এই ডানা ছাড়তে আমার 2 মিনিটও সময় লাগবে না। দুই মামে আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছিস? ফুপির কণ্ঠ শুনে আম্মু ভয় পেয়ে যায়। ফুপিকে এখানে এই সময় আম্মু মোটেও আশা করেনি। নিজের মায়ের সাথে আড্ডা দেওয়ার কপাল নিয়ে আমি জন্মাইনি। তুমি তো আর জানো না আম্মু আমার সাথে আড্ডা দিতে নয় থ্রেড দিতে আসছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।